মনে রাখবেন কোন যুবতী মেয়ের যদি স্বামী মারা যায় তাকে ঘরে রাখা গুনাহ তার যেমনে হোক বিয়া দেয়াটা ফরজ বাবার কাম কিছু কিছু বাবা আছে কয় তোর একটা পোলা আছে না এটা নিয়ে জীবন কাটায় দে এ জীবন নয় পোলা দিয়ে কাটাতা যৌবন কাটাবে কারে দিয়া ঠিক ঠিক এ কথা না কেন ঠিক বুঝি না বুঝি না আমতা জামাই এদের ঘরে থুইয়া দেয় পালায় বান্দে গোলায় বংশ নিয়ে এদের হাদিস হলো জামাই মারা গেলে যৌবন থাকলে তাকে বিয়া দেয়া বাপ যদি বুড়া বয়সে বিবি মরে যায় সন্তানের উচিত বাপরে বিয়া দেয়া পোলা রাখা হাদিস এটা বানাইছে সমাজে কি কইব আব্বা এই বয়সে বিয়া করবেন হ্যাঁ মাদার ভূমিকা তোর এই হাদিস কে রাখি গেছে তোর বাপের বউ লাগবে তুই বিয়ে কর দিবি না কেন তোর বাবা বড় জুলুম হয়ে যাচ্ছে এই জন্য তুই জাহান্নামে যাবি হাদিস আছে বাপ যদি 80 বছর হয় সে যদি বর বোঝে যে আমার বিয়া লাগবে তার বিয়া দেয়া ফরজ আজকে আমাদের সমাজ হিন্দু কালচার বউ মরে গেছে কই বুড়া বসে বিয়ে করবে লজ্জা লাগে না হ্যাঁ লজ্জা লাগলে মানে বিয়ের কথা কইনি দামি কথা মনে রাখো মিয়া সে যত বয়স হোক 100 বছর বয়স 100 বছর আমার এক ওস্তাদ শুনলে আশ্চর্য হবে নাম কব না হুজুরের বয়স 90 বছর হুজুরের নাতি পুতি জুতি খুতি বিয়া দিয়ে দিয়েছে যেই লোকটা তার জীবনে কতবার হজে গেছে নিজে কইতে পারে না আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র কয়েকদিন আগে হুজুরের আমার মাহফিলের প্রধান অতিথি আমি গেছি আর আলমের প্রধান বক্তা বিশাল বড় একটা মাস্টার্স মাদ্রাসা দাওর হাদিস মাদ্রাসা গেছি যাওয়ার পরে আমার কয় বাবা তুমি অনেক বড় বক্ত হয়েছো আমি দোয়া করি তোমার কথা শুনছি আমি আল্লাহ তোমার আরো অনেক বড় বানাও হুজুরের ছিল কেরানি গোস্তার মাদ্রাসা আছে অনেক বড় মাদ্রাসা হে মাদ্রাসা প্রিন্সিপাল কয় আমি ওর মুখে শুনছি আল্লাহ তোমার অনেক বড় বানাইছে তুমি আমার ছাত্র আমি গৌরব করি তো আমি একদিন তোমার ছোট মায়ের নিয়ে যাবো তোমার বাসায় হাসবেন না হাসলেন কেন আমার বাপ আমার ওস্তাদ মানে আমার বাপ আমি তো আশ্চর্য হয়ে গেছি যে হুজুরের বয়স 90 বছর কয় বাবা আমি তো তোমার মা আবার একজন নিছি আল্লাহ মারি দিছে উনি খুব ভালো নেককারিনী তোমার বাসায় জায়গা হবে তো ট্রিটমেন্টের জন্য যাবো মাঝে মাঝে আমি খুশিতে ভাই আমি হাসপাতালে তা পড়তাছি এখন ওই মাসের প্রিন্সিপাল আমারে বলতেছে ওই মাসের হুজুর বলতেছে হ্যাঁ মা আর একজন আসছে আপনি জানেন না ওই মা মারা গেছে আরও 2 বছর আগে আমি বললাম যে আমি তো আশ্চর্য হয়ে গেলাম হুজুর কয় হ্যাঁ আমাদের মা আছে তোমার বাসায় গেলে তুমি একটু ভালো করেই করো আমি বললাম আমার বাসায় হুজুরের জন্য মনে করতে হবে আমার নিজের বাসা হুজুর আমার মাথায় ফু দিলেন গালের মধ্যে ফু দিলেন বললেন বাবা তুমি আগায় যাও আল্লাহ তোমার অনেক ভালো রাখবে অনেক ভালো রাখবে অনেক ভালো রাখবে এই বেটা তো 90 বছর আমার হুজুর সে বুখারি শরীফই পড়ায় 55 বছর বুখারি পড়ায় 55 বছর বেটা তার বুখারির বয়স আমার হয় নাই তোমার মতো অনেক কমিটির হয় নাই এই বয়সে আল্লাহ পাক তার ছেলেরা দেখছে আমার বাবার খেদমতের জন্য মা দরকার বিয়ে দিয়ে দিয়েছে এলো শরিয়া আর হিন্দু কালচার বাপ 80 বছর এলে কি অ্যাঙ্কল বালিশ নিয়ে ঘুমান বহুত ঘুমাইছেন আমার মায়ের লইয়া কত বিয়া তো পোলা পোলা আছে না নাই তারপরে গাল ফাটা আল্লাহ একবারে হাদিসে হলো বাবা যত বয়স হোক বিয়ার কথা বললে তাকে বিয়া দেয়া ফরজ এই কথাগুলো দরকার আছে না নাই সারা দুনিয়ায় কথাগুলো পৌঁছে দেবে মিডিয়া আজকে হিন্দু কালচার হিন্দুদের বৌমাল্লার বিয়ে করতে দেয় না চাপা মাটি দিতে দেয় এটা আইয়ামে জাহিলিয়াতের যুগ এটা আইয়ামে জাহিলিয়াতের প্রথা বিশ্বনবী বলেছে সন্তান যখন বিয়ের কথা মুখ দিয়ে বলবে তাকে বিয়ে দিয়ে দেবা তাহলে যত পাপ করবে সবগুলো তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বাবা তোমার অ্যাকাউন্টে 50% কথা বলেন না কেন ঠিক